নমস্কার, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। রাত্রিকালীন আলোচনা আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে নির্বাচনের আর মাত্র 9টি দিন বাকি। ঘন্টার হিসেব করলে 216 বা তার কাছাকাছি ঘন্টা বাকি রয়ে গেছে। শেষ সময়ে রাজ্যে প্রচারের ঝড় তুলতে আসছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আমরা দেখলাম সোমবার দিন শান্তির বাজারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সমাবেশ করেছেন। রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী এবং সোমবার দিন তৃণমূলের প্রচারে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মায়ের বাড়িতে এসে পুজো দিয়েছেন এবং বলা যায় একদিন বা দেড় দিনের সফরে তিনি এখানে এসেছেন রাজ্যে। এই সফরকে কেন্দ্র করে যদিও খুব বেশি উন্মাদনা ছিল এমন নয়, তারপরেও মাতা ত্রিবসুন্দরী মন্দিরে তিনি এসেছেন, রাজ্যে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নেত্রী। এবং বলা চলে যে বাঙালির একটা অবশ্যই একটা আবেগ এবং গর্বের জায়গা রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন বাঙালি মহিলা। পশ্চিমবঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর তিনি বামদের, যারা বামেরা দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গে ছিল ক্ষমতা, তাদেরকে সরিয়েছে। তো মায়ের বাড়িতে যখন তিনি এসেছেন বিজেপি কর্মী সমর্থকরা ছিল এবং তৃণমূল কর্মী সমর্থকরাও সেখানে কিন্তু ছিল। এখানে জয়শ্রীরাম ধ্বনিও দেওয়া হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এই স্লোগানও দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যে আসলেন তিনি সংবাদ মাধ্যমকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং সেই সঙ্গে যে জাতীয় চ্যানেলগুলি রয়েছে সেই চ্যানেলগুলিও কিন্তু ওনার সঙ্গে এসেছেন। এখন 2020-21 নির্বাচনে যখন পৌর নিগম নির্বাচন, আগরতলা সিটি কর্পোরেশন নির্বাচন হলো, সেখানে আমরা দেখলাম 20% উপর ভোট পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ঘাসফুল। তখন আশা করা হচ্ছিল যে রাজ্যে যখন সুদীপবাবুরা যখন দল ত্যাগ করলেন তখন মনে করা হচ্ছিল তৃণমূল দিকে যেতে পারেন, কেউ কেউ বলছিলেন বিজেপিতে ফিরবেন। শেষে আমরা যেটা বলছিলাম যে কংগ্রেসের দিকে তিনি এসেছেন। তখন মনে করা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল রাজ্যে একটা ভালো ফল করতে চলেছে। কিন্তু পরবর্তীতে যখন উপনির্বাচন সংগঠিত হলো 6 আগরতলা কেন্দ্র থেকে শুরু করে যে বর্দোয়ালি কেন্দ্র, সেই কেন্দ্রগুলিতে কিন্তু তৃণমূল প্রার্থীরা মোটেও ভালো ফল করতে পারেনি। ঠিক সেই মুহূর্তে আশিস দাসেরা তারাও দল ত্যাগ করে চলে গেলেন। আশিসবাবু কেটলি আজাদ পার্টি, তার পরবর্তীতে আবার মথায় যোগদান করেছেন, তো সে অনেক কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন এবং এই দিন স্বরাষ্ট্র দপ্তরের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অমিত শাহ আগমন বিজেপিকে অনেকটা উজ্জীবিত করেছে। এবং বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন সেটা রাজনৈতিকভাবে তৃণমূলকে কতটা ফায়দা দেবে সেটা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু প্রশ্ন রয়েই গেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 1.5 দশক ধরে রাজ্যে চেষ্টা করছেন ঘাসফুল ফুটানোর জন্য, তা কিন্তু তিনি পেরে উঠছেন না। কারণ এই রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে অভিজ্ঞতা নিয়ে যেভাবে কংগ্রেসকে একপাশে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল ক্ষমতায় এসে, সেই জায়গাটাতে কিন্তু তৃণমূল অনেকটা ব্যাকফুটে রয়েছে, এই যেখানে কংগ্রেস অধ্যুষিত রাজ্য রয়েছে এই ত্রিপুরার ক্ষেত্র। তৃণমূলকে কংগ্রেসিরা সেভাবে আর বিশ্বাস করতে পারছে না। বলা যায় পশ্চিমবঙ্গের যে অভিজ্ঞতা সেই তিক্ত অভিজ্ঞতার পর ত্রিপুরা রাজ্যের কংগ্রেসিরা তৃণমূলকে সেভাবে আর বিশ্বাস করে উঠতে পারছে না যে জোটবদ্ধ হয়ে লড়াই, সেই জায়গাটা কিন্তু দুর্বল হয়েছে তৃণমূলের। বারবার কংগ্রেস এবং তৃণমূল কাছাকাছি এসেও তারা কিন্তু সেই যাত্রা সেটা দীর্ঘায়িত হয়নি, অল্পতেই কিন্তু সে যাত্রা থেমে গেছে, যার ফলে তৃণমূলের ঘাসফুল ত্রিপুরা রাজ্যে সেটা প্রকাশিত হতে গিয়েও বারবার কিন্তু চুপসে গেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আগমন, এই আগমনটাতে কিন্তু রাজ্যের যারা বাঙালি রয়েছে, আপামর বাঙালি, তাদের মধ্যে একটা মনে দোলা লাগতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির গর্ব এবং পশ্চিমবঙ্গের মতো একটা এত বড় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রয়েছেন 3টি টার্ম, সেটা কম কথা নয়। তো আজকে আলোচনা আমরা এখানে রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।